আজকে নতুন ভিডিও। গরমে আর ভালো লাগছিল না, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি আর লাঞ্চটা বাইরে করব। আজকে একটা নতুন রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে পৌঁছে তার আশপাশটা ও খাবারের ডিটেলস বলব। আমরা সকাল 11টা নাগাদ স্টার্ট করি বেহালা থেকে, এরপর আলিপুর, মা ফ্লাইওভার, চিংড়িঘাটা, নিকো পার্ক, বিশ্ববাংলা গেট হয়ে নিকো পার্কের 1 নম্বর গেটের কাছে পৌঁছালাম। সেখান থেকে ক্যাফে একান্তে পার হয়ে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যস্থল ধামসা ট্রাইবাল কিচেন। ধামসা ট্রাইবাল কিচেন কলকাতার ইকো পার্কের মধ্যে 3 একর জায়গা নিয়ে সবুজে ঘেরা এই রেস্টুরেন্টটি তৈরি হয়েছে। তার পাশে শুধু গ্রাম বাংলার পরিবেশ। আমরা বেলা 12টা নাগাদ পৌঁছাই। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, এখানে আসার আগে আপনারা বুক মাই শোতে বুকিং করে আসবেন। আমরা বুকিং করে আসিনি, তাই আমরা ধামসার ভেতরে বসার সুযোগ পেলাম, ধামসার বাইরে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হলো। এখানে 12টা থেকে 8টা পর্যন্ত এই রেস্টুরেন্টটি খোলা থাকছে, কিন্তু মানডেতে রেস্টুরেন্টটি বন্ধ থাকে, মানে সপ্তাহে 6 দিন আপনারা রেস্টুরেন্টটি খোলা পাবেন। ধামসা এক অতিকায় তবলা, যার মাধ্যমে ট্রাইবালরা তাদের বার্তা এক গ্রাম থেকে অন্য গ্রামে পাঠাত। এই রেস্টুরেন্টটি একটি অতিকায় ধামসার আদলে তৈরি।
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আরাস কোয়েস্টকে এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন।